আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নৈমির সোজনা ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আপুদের সাথে সুন্দর সুন্দর জুয়েলারি লাইভে ক্যাপশন দেখেন লিখে দিয়েছি এত সুন্দর কারণ এগুলো দেখে আমারই একদম মানে চোখ বড় হয়ে গিয়েছে যে এত সুন্দর তো যাই হোক কাপড়া তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানিয়ে দিবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় শোনা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আজকে আমার ড্রেসের সাথে আই মেকআপের কোনো মিল নাই এটা হচ্ছে কি আমার লাস্ট লাইভের জন্য ছিল তো যাই হোক কোনো সমস্যা নেই এই চোকারটা দেখে নেন অনেক সুন্দর মানে আমার এটা দেখে খুবই ভালো লেগেছে আই মিন খুবই ভালো লেগেছে এটা না নিলে জীবনের সব চেতে বড় মিস হবে এটা না নিলে এত সুন্দর এই জন্য দেখেন আমি একদম পরেই বসে গিয়েছি এটা যখন আমি পড়েছি দেখার জন্য মানে এটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমার মন চেলো না যে এটাকে আমি খুলে রাখি হাই আপু হ্যালো ইসরাত আপু হাই আপি হ্যালো রোকেয়া আপু হাই সুন্দরী আপু হ্যালো মেহেক সারোয়ার আপু মেহেদি বো ইসরাত আপু লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ টু মেহে মেহেক আপু হাই আপু হ্যালো রন্তু আপু কেমন আছেন আপু আচ্ছা যারা আমাকে জয়েন করেছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন আমার চুল আজকে পড়ে যাচ্ছে আল্লাহ দেখেন ক্লিপ টিপ সব খুলে যাচ্ছে চুলের থেকে আমার আমার চুলে না ক্লিপ সহজে থাকতে চায় না আচ্ছা থাক যাই হোক আমি দেখানো স্টার্ট করি কারণ জিনিসটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা আপনারাও দেখতে চাবেন আমি জানি নাইস নেক পিস জয়িতি আপু লিখেছে ড্রেসটা নাইস থ্যাংক ইউ সো মাছ ড্রেসটা হবে না ড্রেসটা আমি পরে এসেছি কারণ এই চোকারটা এত সুন্দর মানে আর কি বলবো এর জন্য আমি একদম পার্টি ড্রেস পরে এসেছি কারণ এই চোকারটা আপনার পার্টি ড্রেসের সাথেও খুব ভালো লাগবে আবার কটন ড্রেসের সাথেও খুব ভালো লাগবে মানে জিনিসটা হচ্ছে গিয়ে এমন চোকার চাইলেই বলেন শেষ চোকার আসলে না পুরো চোকার অনেক পছন্দ করে এই দেখা যায় কি যে আমাদের চোকারগুলো আর কেউ স্টকে লাইভে দেখানোর পরে থাকে না শেষ হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে যখন আমরা জুয়েলারি বিজনেস স্টার্ট করেছিলাম তখন যেই পরিমাণে চোকার টোকার আসতো এখন হচ্ছে গিয়ে তার চাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি আসে কিন্তু তারপরেও দেখা যায় যে সোল্ড আউট হয়ে যায় যাই হোক এটা দ্রুত করে ধো স্ক্রিনশট নিয়ে রাখেন আমি ডিটেলসে দেখানো স্টার্ট করছি হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি আল্লাহ দেখেন আমার মন চাচ্ছে সব একসাথে পরে ফেলি এত এটা আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো হচ্ছে আফগানি চোকার ঠিক আছে আফগানি চোকার অনেক 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 সুন্দর সিলভার কালারের মধ্যে আছে আর এটার এগুলো যাই দেখতে পাচ্ছেন সব হচ্ছে গিয়ে অরিজিনাল মিরর ওকে সব হচ্ছে গিয়ে অরিজিনাল মিররে এই জায়গাটা দেখেন এগুলো এগুলো সব কিন্তু আপনার মিররের কাজ করা আছে ঠিক আছে এটা খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই ফ্লেক্সিবল ফ্লেক্সিবল বলতে এত ফ্লেক্সিবল যে একদম ছোট যে সফট ড্রেসগুলো থাকে ওটা করলে ছোট হয়ে যায় না এটা আমার করে দেখেন দেখেছেন হাতের মুঠোই চলে এসেছে শেয়ার ডান পুতুল আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ পুতুল লিপি লিপস্টিক হচ্ছে গিয়ে মিলানি ডিভোশন ওকে মিলানি ডিভোশন একটু নষ্ট হয়ে গিয়েছে মিলানি ডিভোশন হ্যাঁ এটা হচ্ছে আফগানি সেট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আফগানি চোকার সেট যারা নাকি আমার মতো এর আগে কখনো এই ধরনের আফগানি চোকার সেট পড়েনি অবশ্যই ট্রাই করবেন কারণ অনেক সুন্দর আমি যে নাকি নেয়নি সে হচ্ছে গিয়ে মিস করেছে আমি যখন থেকে আনা শুরু করেছি আমি দেখলাম যে জিনিসগুলো খুব সুন্দর খুব ইউনিক আর পরার পরে অনেক ভালো লাগে মানে এইটাই তো আপনি যে কোনো মানে পার্টি ড্রেসের সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন কটনের সাথে পড়তে পারবেন মানে সব কিছুর সাথে এটা পড়তে পারবেন আর এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক করা ওকে মানে মিরর বসানো এটা ইয়ারিংটা দিয়ে দো এটা ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা এখান থেকে এভাবে করে একদম বেঁধে নেবেন আপনার গলার মাপ অনুযায়ী আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ফারিন আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ফারিন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আর এই হচ্ছে এটা মিররের ইয়ারিংটা ঠিক আছে এই হচ্ছে কি এটার মিররের ইয়ারিংটা আই মিন ইয়ারিংটা সম্পূর্ণ দেখেছেন এটা কিন্তু পুরোটা মিরর ওকে পুরোটা পুরো মিরর পুরো মিরর এটার নিচে যে জিনিসগুলো ঝুলানো এটাও কিন্তু সম্পূর্ণ মিরর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো টাকা ঠিক আছে এই আফগানি চোকার সেটার প্রাইস ছয়শো টাকা মাত্র এটা অবশ্যই 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 নিয়ে রাখবেন ঠিক আছে কারণ আমার পার্সোনালি এটা খুব পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে যার কারণে আমি এটা পড়ার সাথে সাথে যখন দেখলাম যে বা ওই জিনিসটা তো খুব সুন্দর আমি আর খুলিনি আমি একবারে পরেই চলে এসেছি কারণ এটা অনেক সুন্দর এটার সবচেয়েতে ভালো জিনিসই ভালো দিক যেটা সেটা হচ্ছে এটা আপনার চোকার অবশ্যই চোকার পড়লে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে চোকার পড়লে আর এটা যেহেতু আর কি ফিতার মতো করে বাঁধতে হবে তো এটা আপনি আফগানি চোকারগুলো এমনই হয় অবশ্যই এরকম সাইডে হচ্ছে গিয়ে ফিতা দেওয়া থাকে খুব সুন্দর করে এটা খুব সুন্দর করে আপনার গলায় বসে থাকবে লেগে থাকবে খুব সুন্দর করে থাকবে আর যেটা সেটা হচ্ছে এটা আপনি যে কোনো ড্রেস শাড়ি যে কোনো সাথে কিছু সাথে এটা পরতে পারবেন মানে পার্টি ড্রেসের সাথে যেমন আজকে আমি গর্জেস পার্টি ড্রেসের সাথে এটা পরে এসেছি তাও মানিয়ে গিয়েছে এটা যদি একটা কটন ড্রেসের সাথে পরে দেখাতাম তাও দেখতেন যে খুব ভালো ঠিক আছে শেয়ার ডান ফাইন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এই আফগানি চোকরটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা করে যাদের যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর করে অনেক সুন্দর এর জন্য আমি ক্যাপশন দিয়েছি এত সুন্দর মানে পড়ার পরে আমার অবস্থাও এমন ছিল যে এত সুন্দর এটা এতই সুন্দর লিপস্টিক হচ্ছে গিয়ে মিলানি ডিভো ডিভোশনটা দিয়েছি মিলানির ডিভোশন ওয়াও সাফওয়ান আপু চলে এসেছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শান্তামুন আপু থ্যাংক ইউ সিলেটে হোম ডেলিভারি হয় না সিলেটে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নিতে হয় আজকে কিন্তু আর কিছু দেখাবো না ঠিক আছে আমি এখনই চলে যাবো তো আপনাদের যদি কিছু জানার থাকে তোপু আপু মো কি মোম বোম্বে ডিজাইনার কালেকশন নিয়ে আসবো আগে আপনি বলেন যে এতদিন কোথায় ছিলেন এত দিন কোথায় ছিলেন আপনাকে তো মনে হয় এক বছর ধরে আমি লাইভে দেখি না এক বছর ধরে আপু আমার লাইফটা জয়েন করে না আপু আমার কমেন্ট পর ওয়ারিসা আপু এই তো কমেন্ট পড়ে দিলাম আমি এতক্ষণ দেখিনি কমেন্ট এখন দেখার সাথে সাথে পড়ে দিলাম আজকে আর কিছু দেখাবো না আপু আজকে একটা কোয়েশ্চেন করেছি এত ড্রেস কেমনে রাখো ভাইয়া কাপড় রাখার জন্য কি ক্লজেট জায়গা রাখো না জায়গা নাই মানে চিপা দিয়ে একটু জায়গা করে দিয়েছি যে এখানে কাপড় রাখার জন্য কিন্তু এত কাপড় আসলে আমার সব ড্রেস পরা হয় না আমি হচ্ছে গিয়ে পরি কিছু ড্রেস যেগুলো আমার অনেক ফেভারেট পরি পরি হ্যাঁ পরি পরে টরে তারপরে যা আর কি দিয়ে দিই ড্রেস হাই আপু কেমন আছেন টুম্পা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এটার প্রাইস ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা সিক্স ফাইভ মাত্র ছয়শো টাকা যাদের যাদের চোকার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন সিলভার কালার আর সিলভার কালারের চোকার কিন্তু সহজে আই মিন রিজনেবল প্রাইসের মধ্যে সিলভার কালারের চোকার পাওয়া যায় না চোকারগুলো মেনলি হয় গোল্ডেন অথবা মাল্টি কালারের মধ্যে অথবা গোল্ডেন কালারের মধ্যে বিভিন্ন ধরনের যেমন লাল পাথর সবুজ পাথর নীল পাথর এরকম ধরনের হয় কিন্তু সিলভার কালার জিনিসটা খুব আর কি আনকমন আর আমার কাছে এটা অনেক আনকমন লেগেছে মানে আমার কাছে এটা আর কি খুবই ভালো লেগেছে আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে খুবই ভালো লেগেছে আমার কাছে এটা আপু আমি পেজ থেকে ব্লক করে দিয়েছিল আল্লাহ তো আপু না আপনাকে ব্লক করলে কমেন্ট তো করতে পারতেন না আর আপনাকে তো ব্লক করার কথাই না হ্যাঁ কি বলে আপনাকে আপু ব্লক করেনি মেবি কোনো একটা প্রবলেম হয়েছে আমার কাছে যা মনে হয় আর আমার কাছে মনে হয় প্রবলেমটা কি মানে সেম কমেন্ট যদি বারবার করে কেউ করে তখন দেখা যায় যে আর কি জানি ফেসবুকে কি জানি প্রবলেম হয় ওটা তখন আর কি ব্লক খেয়ে যায় হয়তো এরকম হতে পারে আমি আসলে যাই না কি প্রবলেম কিন্তু আপনাকে ব্লক করা হয়নি সত্যি এত বড় ভুল কেউ করবে না এত বড় ভুল কেউ করবে না আচ্ছা তাই ভুলে ব্লক করে দিয়েছিল তারপর কল দিয়ে আবার ঠিক করেছেন আল্লাহ দেখেছেন আর আমি তো জানি না এগুলি আর আমি এতদিন ধরে ভাবছি যে তোপু আপুকে দেখি না তাহা আপুকে দেখি না রেহানা আপুকে দেখি না কাউকেই দেখি না দেখেছেন কি করে এগুলা এগুলি কিন্তু খুবই খারাপ কাজ এটা করা ঠিক হয়নি ভালো হয়েছে যে এরকম যদি কেউ কমেন্ট করতে না পারেন যদি হঠাৎ করে দেখেন যে কমেন্ট করতে পারছে না ব্লক হয়ে গিয়েছে অবশ্যই আমাদের অফিসে ফোন দিবেন ঠিক আছে অফিসে ফোন দিয়ে বলবেন কারণ এরকম অনেক সময় অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করে তো তো দেখা যায় যে অন্যজনকে হয়তো ব্লক করতে গিয়ে ভুলে হচ্ছে আপনার কমেন্ট এসে পড়েছে ভুলে আপনাকে ব্লক করে দিয়েছে কেউ জানেই না যে আসলে কী হয়েছে আর মাঝখান থেকে আমি ভাববো যে হ্যাঁ আপু তো আমাকে এখন লাইভে দেখে না আপু তো এখন জয়েন করে না আপু মনে চলে গিয়েছে আমাদের পেজ ছেড়ে আচ্ছা ঠিক আছে আজকের জন্য এতটুকুই ঠাক ওকে যাদের যাদের হচ্ছে গিয়ে এটা ভালো লেগেছে যাদের যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা অর্ডার প্লেস করে দিবেন এই সুন্দর আফগানি চোকারটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে যেটা নাকি আপনি ইন জেনারেল সব ড্রেসের সাথে পড়তে পারবেন কটন ড্রেস পার্টি ড্রেস ডিজাইনার ড্রেস শাড়ি যে কোনো ড্রেসের সাথে যে কোনো লুকের সাথে এটা যাবে আর সাথেই যেহেতু সিলভার কালার এর মানে এটা আরও সুন্দর করে যে কোনো ড্রেসের সাথে আপনি পড়তে পারবেন আর তার মধ্যে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিরর পুরোটা এখানে কোনো কিছুই মিরর ছাড়া স্টোন না এটা হচ্ছে সিল বডির মধ্যে সম্পূর্ণ মিরের বসানো ওকে আজকের জন্য তাহলে এতটুকুই থাক যাদের এটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি প্রতিদিন দুইটা তিরিশে ড্রেসের লাইভ করি আর চারটা বাজে জুয়েলারি লাইভ করি সবাই অবশ্যই আমার দুইটা লাইভে জয়েন করবেন আর এখন তো রেগুলার লাইভে থাকতে হবে হঠাৎ করে দেখবেন কি যে আমি লাইভ করতে করতে হঠাৎ করে হচ্ছে গায়েব হয়ে গিয়েছি ঠিক আছে তো এই জন্য আমার লাইভগুলো প্রতিদিন জয়েন করবেন আর আজকে জন্য এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে